রবীন্দ্র ভবনে নাট্য কর্মশালা কাণ্ডে অভিযুক্ত প্রেমাংশু রায়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের হল বর্ধমান থানাতে। ফেসবুকে গোটা বিষয়টি দেখে অভিযোগ দায়ের করলেন নাট্যকার পাঞ্চালী কর। নাট্য কর্মশালা ছাত্রদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে প্রেমাংশুর বিরুদ্ধে। দুই বর্ধমান এবং বীরভূম জেলার মোট 21 জন ছাত্রছাত্রী এই নাট্য কর্মশালায় অংশ নেন, যার মধ্যে 7 জন ছাত্র ছিলেন। ছাত্রদের অভিযোগ, মদ্যপ অবস্থায় প্রেমাংশু ছাত্রদের ফোন করে দরজা ধাক্কা দিয়ে ডাকেন এবং বলা হয় তার সঙ্গে সময় কাটালে মিনার ভাইয়ের নাটকের সুযোগ পাওয়া যাবে। এমনকি ব্রাত্য বসুর নাম করে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আমরা চাইছি প্রাথমিকভাবে যেটা দাবি সেটা হচ্ছে প্রেমাংশু রায়ের গ্রেপ্তার। এছাড়া আমরা জানতে চাই যে এরকম একটা মানুষ সে কি করে ওই পজিশনে অ্যাজ আ মেন্টর সিলেক্টেড হতে পারেন একটা গভর্নমেন্ট প্রজেক্টে।